আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। ঈদের ছুটির পরে এবার গ্রামে খুব একটা থাকা হয়নি, আমরা ঈদের পরদিনই পাবনাতে চলে আসি, আর পাবনা থেকে বড়াপুর বাসায় যাই ঈদের তৃতীয় দিন, কারণ ওখানে বড়াপু আমাদেরকে দাওয়াত দিয়েছিল। তো বড়াপুর বাসার উদ্দেশ্যে আমরা বের হয়েছি। যাওয়ার সময় মিষ্টির দোকানে ঢুকেছিলাম। পাবনাতে বনলতার মিষ্টিটা খুব নাম করা। মিষ্টির দোকানে ঢুকে দেখি প্রচুর ভিড়, তার কারণ ঈদের পরে সবাই আত্মীয় স্বজনের বাসায় যাওয়া উপলক্ষে মিষ্টি কিনতে এসেছে এবং অনেক রকম মিষ্টি অলরেডি ফুরিয়ে গেছে। মিষ্টি কেনা হয়ে গেলে আমরা চলে আসি বড়াপুদের বাসায়। এটা হচ্ছে বড়াপুদের বাসা। আলভির পাপা মোটরসাইকেল লক করছিল, আর প্রচুর রোদ থাকার কারণে মোটরসাইকেল গরম হয়ে যাবে জন্য বড়পা একটা বেডশিট দেয়, যেটা দিয়ে আলভির পাপা মোটরসাইকেলটাকে ঢেকে রাখে। তো আমরা এখন বড়াপুদের বাসায় প্রবেশ করছি। এই রুমটাতে অক্ষর বাবু থাকে, আর আগে যে রুমে ঢুকলাম ওইটাতে ভাইয়া আর আপু বড়পু থাকে। আর ডাইনিং স্পেসে একটা বেড করা আছে, ওটাতে আলদিনা থাকে। যেহেতু অক্ষর আলদিনা একটু বড় হয়ে গেছে, তাই ওদের বেডটা আলাদা করে দেওয়া হয়েছে। বড় আপু বেশ গুছিয়ে সংসার করে, সব কিছু খুব টিপটপ রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ওর সব কিছু। প্লাস ওর বেডশিটটাও যদি একটু কুচকে যায় ও পছন্দ করে না সেটা। কিন্তু আমি মাত্র 7 বছর মতো সংসার করছি, এখনও ওর মতো হতে আমার আরও একবার হয়তো জন্ম নিতে হতে পারে, কারণ আমি এখনও ওর মতো গুছিয়ে কোনো কাজই করতে পারি না। আর আমি যেহেতু বাড়ির ছোট মেয়ে ছিলাম, জন্মগতভাবে একটু ফাঁকিবাজও ছিলাম, ইভেন এখনও আছি। যাই হোক, আমরা ওদের বাসায় যাওয়ার পরে আগে খাবার খেয়ে নেই, কারণ আমরা গিয়েছিলাম অনেকটা লেট করে, 2:45 বেজে গিয়েছিল। আর খাওয়ার পরে আবার আমরা একটু ছাদে ঘুরতে যাই। আমরা খেতে খেতেই আকাশ কিছুটা মেঘলা হয়ে আসে, আর মেঘলা আকাশ আমার ভীষণ ভালো লাগে। বড়পুর বাড়ির চারপাশটা এরকম খোলামেলা হওয়ায় বাতাসের কোনো অভাব নেই, মাশাল্লাহ। আমার খুব ইচ্ছা ছিল এক সময় ঢাকায় সেটেল হব, বাট এখন আমার মনে হয় যে গ্রামে থাকাটা বোধহয় সব থেকে শান্তির। এইটাই তো মজার খেলা, আর তো মজার খেলা। ছাদ থেকে নেমে আসার পরে বাচ্চারা খেলতে বসে, আর ওরা খুব মজা করছিল। এই খেলাগুলো আমরাও ছোটবেলায় খেলাধুলা করেই বড় হয়েছি, কিন্তু এখনকার প্রজন্ম এত বেশি ডিভাইসে আসক্ত যে তারা এই শৈশবগুলো আসলে আর কাটাতে পারে না। তবে আমি চেষ্টা করি আমার বাচ্চাকে এই শৈশবটা ফিরিয়ে দেওয়ার। তো বাচ্চারা যখন ঘরে খেলছিল, তখন এক পশলা খুব সুন্দর ঝমঝমে বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টির ভিডিওটা আসলে করা হয়নি, কারণ প্রচণ্ড বাতাসের বেগ ছিল, বৃষ্টির ঝাপটা আসছিল। তো বৃষ্টি হয়ে যাওয়ার পরে যখন আকাশটা কিছুটা পরিষ্কার হয়ে আসলো, আবহাওয়াটা সুন্দর হলো, আমরা বাইরে এসেছিলাম। আর বড়াপু আলভিকে ঘুড়ি উড়ানোর একটা ব্যবস্থা করে দিয়েছিল। তো ঘুড়ি ওড়ানোর পরে স্বাভাবিকভাবে আমরা যখন ফিরে আসব, তখন এর মধ্যে কিন্তু আরও ভিডিওতে অনেক কিছু হয়েছে, সেগুলো আমার অ্যাভয়েড করতে হয়েছে, কিছু সিন কেটে দিয়েছি অনেকগুলো। প্রতিবার বড়পুর বাসায় যখন যাই, তখন আসার সময় যেটা প্রবলেম হয়, আলফি কিছুতেই ফিরে আসতে চায় না, সে কান্নাকাটি করে, হাত পা ছুড়ে জিদ করে থেকে যাওয়ার জন্য। তাকে অনেক কষ্টে ম্যানেজ করে বাসায় নিয়ে আসতে হয়। আর এখন যেহেতু ভেড়া মারাতে থাকি, মাঝে মাঝেই বড়পুর বাড়িতে আসা পড়ছে। তো কেমন লাগলো বড়পুর বাসার ভিডিও জানাবেন সবাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।